আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাটোরের লুতরাজ কচু একের জমি। এটা তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এই জমি থেকে অসংখ্য ভিডিও কিন্তু আপনারা দেখেছেন। তো ভিউয়ার্স, এটা কিন্তু আমরা প্রদর্শনী হিসাবে করছি, কিন্তু ওই যে পাশে প্রদর্শনী প্লট দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু প্রদর্শনী প্লট। তো এই লতিরাজ কচুটা আসলে দেখতে পাচ্ছেন, এখান থেকে লতি কিন্তু উঠানো হয়েছে ভিউয়ার্স। তো সপ্তাহে কিন্তু দুইবার লতি উঠানো যায়। তো দুইবারে মোটামুটি আপনার 6 থেকে 7 মণ কিন্তু লতি উঠে 1 বিঘা বা 33 শতাংশ জমি থেকে। এই যে উঠানো হয়েছে, তারপরে যে আর 3 দিন পরে আবার যেগুলো উঠাইতে পারবো, আজকে কিন্তু লতি উঠানো হয়েছে। তো আবার 3 দিন পরে কিন্তু এই এই যে দেখতে পাচ্ছেন যেগুলো, এগুলো কিন্তু আবার উঠানো হবে। তো ভিউয়ার্স, আসলে এটা কখন আপনারা চাষ করবেন, এটা কিন্তু বছরের সবসময় কিন্তু চাষ করা হয়। এই পাশে দেখতে পাচ্ছেন লতি উঠাচ্ছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে দামটাও কিন্তু বেশ ভালো, এখন আপনার হচ্ছে 2800 থেকে 3000 টাকা মন কিন্তু এখন বিক্রি হচ্ছে এগুলা। তো এই লতিরাজ কচু আসলে ভিউয়ার্স অন্য অন্য ফসলের থেকে কিন্তু লতিরাজ কচুটা অবশ্যই লাভবান একটি ফসল, কারণ এটা কিন্তু দীর্ঘ 8 থেকে 9 মাস লতি বিক্রি করা যায়। এবং লতি বিক্রি করার শেষে আপনার কিন্তু এটা থেকে কচুটাও কিন্তু বিক্রি করতে পারবেন। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, তো আপনারা এই লতিরাজ কচু যদি কেউ চাষ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে যোগাযোগ করে আপনি কিন্তু চারা, অরিজিনাল চারা সংগ্রহ করতে পারেন। আর ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, কথা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।